তো কিছুদিন পরে ঈদ, আর আমি আসলে দেখতে গিয়েছিলাম ঈদের সময় কেমন কেনাকাটা চলছে। তো আমি এখন আছি আমার ভাইয়ের একটা অফিসে, ওর অফিস থেকে এখনই বের হয়ে গেলাম, আর দেখার চেষ্টা করলাম বাইরে কেমন শপিং চলছে ঈদের। আর এই ফাঁকে যদি আমার নিজের জন্য এবং পরিবারের জন্য কিছু কেনাকাটা করা যায় তাহলে তো ভালোই হবে। তো এই ভেবে একটা দোকানে দেখলাম যে অনেক লোকের ভিড় আছে। আসলে ঈদের সময় প্রচুর লোক কেনাকাটা করে, এটাই স্বাভাবিক। তো ওখানে গিয়ে একটা ড্রেস আমার খুব পছন্দ হলো, আমার ছোট্ট বেবির জন্য। এছাড়া দেখলাম অনেকেই ওখানে কেনাকাটা করছে এবং আউটলেটটা অনেক সুন্দর। তো আমার বাচ্চার ড্রেসটা আমি জিজ্ঞেস করলে ওখানে যে দাম লেখা ছিল সেটা এতটাই বেশি যে আমার মতো একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য অ্যাফোর্ড করা আসলে অনেক কঠিন। এই জন্য আমি ভাবলাম যে নেক্সট কোন একটা সময় আমি আমার বাচ্চাটার জন্য নতুন একটা ড্রেস কিনে দিব, বাট আপাতত এখান থেকে কেনাটা মনে হয় না আমার জন্য সুইটেবল হবে। তো ওখানে অনেক রকম ড্রেস আছে, ব্যাগ আছে, দেখতে অনেক সুন্দর লাগছে, বাট দাম অনেক বেশি, আমাদের জন্য আসলে অনেক হার্ড হবে। এই জন্য আমি দোকানটি থেকে বের হয়ে গেলাম। আর সামনে একটা নতুন দোকানে ঢুকলাম, ভাবলাম আমার জন্য একটা টি শার্ট যদি সেখান থেকে কেনা যায় কিনা। তো এই আউটলেটটাও অনেক লোকের ভিড় দেখতে পেলাম, সবাই আসলে ঈদের আগে কেনাকাটা করে ফেলতে চাচ্ছে, কারণ যত সামনে যাবে ঈদের কেনাকাটা করাটা আরো অনেক টাফ হয়ে যাবে এবং আরো বেশি লোকজন আসবে ঈদের কেনাকাটা করতে। আর আগে আগে কেনাকাটা করলে যেটা হয়, নিজের পছন্দ মতো ঘুরে ঘিরে অনেক কিছু কেনাকাটা করা যায়, বাট ঈদের 3-4 দিন আগে আসলে শপিং করাটা বেটার না আমার যেটা মনে হয়। তো আমি ওখানে কয়েকটা ড্রেস খোঁজার চেষ্টা করলাম আমার জন্য এবং পরিবারের জন্য, বাট আমার যে ড্রেসটা পছন্দ হলো সেটা আসলে দাম অনেকটা বেশি হয়, ভাবলাম আমি নিজেও কিনবো না। আর পরিবারের জন্য যেটা পছন্দ করলাম সেটার দাম যেটা এত বেশি হয়ে গেছে হঠাৎ করে, ভাবলাম সামনে কোনো বোনাস বা বেতন পেলে তখন কিনে দেব। আসলে প্রতিটা দিনই যেটা দেখছি যে সবকিছু দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেটা হোক নিত্য প্রয়োজনীয় জিনিস বা খাবার, সবকিছুর দাম অনেক বেশি বাড়তি, যেটা আসলে আমাদের মতো মানুষের জন্য অ্যাফোর্ড করা অনেক কঠিন হয়ে গেছে। তো এটা ভাবতে ভাবতে আমি আর কি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। একজন সাধারণ চাকরিজীবী হিসেবে আমাকেই এই শপিং করতে কতটা কষ্ট পেতে হচ্ছে, তাহলে সাধারণ জনগণ যারা সাধারণ ইনকাম করে, রিক্সাওয়ালা অথবা সিএনজিওয়ালা অথবা দিনমজুর, তাদের কি ধরনের কষ্ট হচ্ছে এই ঈদে তাদের পরিবারকে খুশি রাখতে।